বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি খুব তাড়াহুড়াতে তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছি এখান থেকে আরেক জায়গায় যাবো সবটাই তোমাদেরকে বলবো তা কালীগঙ্গাতে এসেছি নিজের জন্য কিছু শাড়ি নেবো বিয়ে বাড়ি পড়ার জন্য তা ভিড় ছিল দোকানে তাই দাঁড়িয়েছিলাম তা কি কি শাড়ি নিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা একটু অর্গেঞ্জার দেখার ইচ্ছা আছে আর বিয়ে বাড়ি পড়ার মতন একটু কাতান দেখবো তা চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে i made up my mind not another day you're on borrowed time let me get away দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত এখন আজকে বাজে সোমবার আর বাজে হচ্ছে প্রায় দুটো পাঁচ হয়ে গেছে জানো সকাল থেকে তোমাদের সাথে কথাই বলতে পারিনি তাড়াতাড়ি করে রান্না সেরে একটু যাদবপুরে গেছিলাম কিছু কেনাকাটার জন্য তোমরা তো দেখতেই পেলে মানে নাতির জন্য কিনতে গিয়ে দিদুন কিনে নিয়ে চলে এসছে নাতির মুখে ভাতের জন্য কেনাকাটা করতে সোনার দোকানেও গেছিলাম বানাতে দেবো বালা সেই জন্য গেছিলাম একটু আর পাঞ্জাবির জন্য একটু গেছিলাম মানে মামা ভাগনার একসাথে একই রকম ডিজাইনের পাঞ্জাবি নেবো তো তাই জন্য মানে আজকে কিছু ছিল না বললো সামনের সপ্তাহে মাল ঢুকবে একই রকম ডিজাইনের ওইটা নেব ওই জন্য বলে আসলাম তা বিয়ের জন্য আমি কিছু শাড়ি কিনে নিয়ে চলে এসেছি আজকে একটু তাড়াহুড়ো আছে যেন তোমাদের পরের আবার শপটা খুলেই দেখাবো এই যাবো তোমরা দেখতেই পেলে কালীগঙ্গাতে গেছিলাম এই যে নিয়ে এসেছি আজকে যাব আবার এক্ষুনি কথা বলতে হচ্ছেন খুব তাড়াহুড়া সকালে ছুটে ছুটে গেছি আবার এসে এই দুটো বাজে এখন আবার মানে খেয়ে দিয়ে উঠে একটু সুভাষ গ্রাম যাবো বড় বঞ্জির সাথে ওর মেয়ে ছোটো বঞ্জির বিয়ে নিমন্ত্রণ করতে ওর বান্ধবীর বাড়ি যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এগুলো একটু পরে দেখাচ্ছি আমি আসি ঘুরে তারপর তোমাদের সব কিছু দেখাবো কি কি শাড়ি নিয়েছি না নিয়েছি চলো আগে একটু খেয়ে নিই তাড়াঘোড়া করে পরে কথা হচ্ছে তোমাদের সাথে খেতে বসে করেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে যত দুটো পনেরো হয়ে গেছে তা আজকে সোমবারের মেনু হচ্ছে চালটা দিয়ে ডাল আর হচ্ছে পেঁপে ঘষে বাঁধাকপির মতো রান্না করেছি আলু দিয়ে নিরামিষ পেঁপেটাকে ঘষে নিয়েছি একদম আর এই যে তো মারভুলি আছে আলু আছে আর হচ্ছে এটা পনির দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি ব্যাস আজকে সোমবারের দুপুরে এই মেনু চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে উঠে এখন জামা পড়তে হবে ওরা বঞ্জিরা সবাই একসাথে যাবে দিদি যাবে বড় বঞ্জি যাবে

বান্ধবী এই যে তিনজন ছোট থেকে একদম দেখা হয় সব থেকে লেটেস্ট বন্ধু হচ্ছে এই যে না রে তোদের অনেক ছোট থেকে আমি আমার আমার যখন দশ বছর তখন থেকে তোদের এরকমই দেখছি আর সারা জীবন এরকমই থাক দাঁড়া ছবি তুলবো দাঁড়া না ভালো লাগলো মুন্নাদের বাড়িতে এসে তোর এলকেশান এত লাগিস কেন রে ওরম বলিস না যা সবাই ওর পেছনে লাগবে সবাই ওর পেছনে লাগবে ও সবচেয়ে ভালো হ্যাঁ না ও ভালো বলে তোরা ওর সাথে লাগবে